आमार फलोआर जारा जारा होमिओपैथी निये चर्चा करछे बा होमिओपैथी निये जानार आग्रह रयेछे एबं साधारण मानुषके अवगत करबार जोन्नो एई भिडियोटी। आमार सामने जिनि बसे आछेन इनि 42 बछर बयस, ठीक बोलेछि 42 बछर बयस। इनि दीर्घदिन धरे असुस्थ छिलेन, दीर्घदिन धरे असुस्थ। उनि कोथाय ओषुध पाबेन एई रोग सारानोर जोन्नो उनि खुंजे बेराच्छिलेन। उनि जखन आमार कथा जानते पारलेन तो शुनेई आमार काछे चले एसेछेन, किन्तु आसार परे उनि एई निये दुबार ओषुध खेयेछेन, तीनबार चलबे। एई निये आजके जे ओषुध दिले तीनबार होबे। दुबार ओषुध खेये उनि एतटाई हासि खुशी निये आमार चेम्बारे आसलेन, एसेई आमाके प्रथमेई बोललेन যে আমি খুব ভালো আছি, বলেছেন হ্যাঁ খুব আনন্দে যে ডাক্তারবাবু আমি খুব ভালো আছি। এই যে ভালো আছি কোন ওষুধে ভালো হলেন আর কি বা তার রোগ? আগে তার রোগের কথাটা জেনে নি যে উনি কিসের জন্য আমার কাছে এসেছিলেন, কি ছিল আপনার বলুন। আমার কোমরে ব্যথা, কোমরে ওনার প্রচন্ড ব্যথা ছিল, পায়ের তলায়, এবং কোমরে ব্যথাটা ছিল হচ্ছে বাঁ দিকে, বাঁ দিকে কোমরের ব্যথা ছিল এবং থাইও ব্যথা ছিল, বাঁ দিকে ছিল ব্যথা, বাঁ দিকে থাইও ব্যথা ছিল। তারপরে আর বলুন হাতের দিকে, হ্যাঁ আগের থেকে অনেক বেটার, না না হাতে জিনিসপত্রগুলি পড়ে যেত, দুটো এলবো জয়েন্টে অর্থাৎ দুটো এই যে কুনুইতে, আপনার কুনুইতে ব্যথা ছিল অনেকটাই ভালো হয়ে গেছে, এবং হাতে কোনো কিছু নিতে পারতেন না, হাত ঝিনঝিন করতো, হাত থেকে সব পড়ে যেত, এবং সমস্ত কমপ্লেন হচ্ছে লেফট সাইডে বাঁ দিকে ছিল, এবং জ্বালা পোড়া ছিল, ঘাড়ে একটা ব্যথা ছিল, এবং পায়ের তলায় কর্ন ছিল অর্থাৎ যাকে আমরা বলি কড়া, বাংলায় বলা হয় কড়া ছিল। তো এখন আপনি কিরকম আছেন? এগুলি সব থেকেই আমি বেটার আছি। আরেকটি সমস্যা ছিল ওনার, যেটা ওনার একটু পিরিয়ডের সমস্যা ছিল, অর্থাৎ দীর্ঘদিন ধরে বলুন আপনি, হ্যাঁ আমি প্রায় ৬ মাস ধরে বন্ধ ছিল, এখন চালু হয়েছে, ওষুধ হয়ে গেছে। ওষুধটা খাওয়ার পরের থেকেই উনি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে চলে এসেছেন। এনার গায়ে আমি অল্প স্বল্প কিছু পেয়েছি, যেটা হচ্ছে মূল আছে, কিছু তিল আর আঁচিল আছে আছে। ওনার পাস্ট হিস্ট্রিতে পাওয়া যায় যে উনি বাচ্চা বয়সে সেন্সলেস হয়ে যেতেন, হ্যাঁ বিয়ের আগে কথা বলতে বলতে উনি সেন্সলেস হয়ে যেতেন, সেন্সলেস হয়ে যেতেন। পাস্ট হিস্ট্রিতে কি ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি। এনার বাবার ছিল হাঁপানি। আর কি পেলাম, ওনার একটুতে সর্দি কাশি লেগে যায়, গায়ে গরম ভাব বেশি, উনি জল পিপাসা নর্মাল। ঘাম কীরকম হতো? ঘাম হয়, ঘাম প্রচণ্ড হয়। উনি ঝাল খেতে খুব ভালোবাসেন, কে ঠিক বলেছি, ঝাল খেতে খুব ভালোবাসতেন যেটা বলেছিলেন, লবণও খেতে ভালোবাসেন, এবং তার সাথে যেটা রয়েছেন মিষ্টি সেরকম খেতে উনি পছন্দ করতেন না। মিষ্টি কিরকম লাগে? মিষ্টিটা আগে ভালো লাগতো, এখন অতটা খাই ভালো লাগে না। এখন দুধ খেতে কিরকম লাগে? দুধ মানে এটা না বললেই হ্যাঁ, কারণ ভালোবাসি, দুধটা খেতে খুব ভালো লাগে, দুধটা খেতে খুব ভালো লাগে। আর কি পেলাম যে উনি প্রচণ্ড পরিমাণে সাপের ভয়। সাপের ভয় কিরকম বলুন, গল্পটা একটু বলুন। ভয় পায়, সাপের প্রচণ্ড ভয় পায়। উনি নিজে ঘর থেকে বেরোবেন না, বাড়ির কাউকে আগে বাইরে বের করবেন, তিনি গিয়ে আগে দেখে আসবেন যে সাপ আছে কি না, তারপরে উনি কিন্তু ঘরের বাইরে বেরোবেন, এতটা সাপের ভয়। বাম দিকে চাপ হয়ে শুতে পারেন না, বাম দিকে শুলে পড়ে ওনার কষ্ট। কোমরের যে ব্যথা এখন অসুবিধা হয় না। ওনার এই ব্যথাগুলি ছিল এরকম যে সব সময় একটা দিক পরিবর্তন করতো, কখনো এখানে কখনো ওখানে, বিভিন্নভাবে দিক পরিবর্তন হতো। আর কি ছিল না, সুনির্দিষ্ট এই রোগের ওনার প্রচণ্ড ভয়। সব সময় ভাবতো যে কিছু একটা হয়ে যাবে, রোগে আমি আর ভালো হব না, এটা মনে করতেন তো, যে আমি আর ভালো হব না, রোগ সারবে না। একা থাকতে ভয়, একা থাকতে উনি প্রচণ্ড ভয়। আরেকটা জিনিস ওনার মধ্যে ছিল, সেটা হচ্ছে উনি সিঁড়ির ওপর থেকে নিচের দিকে তাকাতে পারতেন না, পড়ে যাওয়ার ভয় থাকতো, পড়ে যাবার ভয় থাকতো। অর্থাৎ আমরা বলি যেটা যে হতাশা মনের মধ্যে, যে রোগ সারবে না, এবং উনি এই রোগ সারবে না বলে মাঝে মধ্যে কেঁদেও উঠতেন তো, হ্যাঁ রোগ সারবে না বলে কেঁদে উঠতো। আর খুব খিদে পেতো, খিদে পেলে কিন্তু উনি খেয়ে তৃপ্তি লাভ করতো না, আহারের একটু পরেই আবার মনে হতো যেন খিদে পাবে। এই সমস্ত লক্ষণের উপর নির্ভর করে ওনাকে সেই সময় দেওয়া হয়েছিল ল্যাক ক্যানাইনাম। এই সমস্ত লক্ষণের উপরে আর একটুতেই রেগে যান তো আপনি, একটুতেই রেগে যেত, অর্থাৎ প্রচণ্ড অস্থির। কিরকম চঞ্চল আপনি, প্রচণ্ড অস্থির প্রকৃতির, অত্যন্ত অনুভূতি সম্পন্ন উনি একজন, এবং এর উপরে এই লক্ষণগুলির উপরে নির্ভর করে ওনাকে সে ল্যাক ক্যানাইনাম প্রয়োগ করা হয়েছিল, এবং তাতেই উনি ভালো আছে ল্যাককানাইনাম আমি দিয়েছিলাম কত না এই যে 0/1 0/2 দেবার পরে এখন কিরকম আছেন আপনি ভালো কতটা ভালো অনেকটাই ভালো খুব খুশি তো হ্যাঁ অবশ্যই উনি আজকে হাসতে হাসতে আমার চেম্বারে এসে বলেছে আমি যে শেষ হওয়া মাত্রই ওষুধ নিতে চলে এসেছি যে আমি খুব ভালো আছি ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলকে জানানোর জন্য।